বলো হ্যাপি হোলি মা। ওই কি ছবিটা উঠছে না? ছবির না গুড মর্নিং দুষ্টু বাবাস লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত। আজ অনেকদিন পর আমি আবার চা খেতে খেতে আপনাদের সামনে চলে এসেছি, আর অনেকদিন পরেই ব্লগটাও নিয়ে এলাম। তো এখানে একটু জামা কাপড়গুলো রয়েছে, জামা কাপড় বলতে এটা রয়েছে আমার হাজব্যান্ডের, ও ইস্ত্রি করবে বলে, তো যাই হোক ওজন রাখা আছে। আর এখানে আমাদের হোলি, অন্য জায়গায় কাল হয়ে গেছে, আমাদের এখানে পরের দিন হয়, মানে বর্ধমানে পরের দিন হোলিটা হয়। তো আজকে আমাদের এখানে হোলি, হোলিতে আমাদের ঘরে কিছু রং খেলা সেরকম হয় না, আবির নিয়ে ওই একটু সবাইকে একটু একটু করে লাগানো হয়, কারণ আমার হাজব্যান্ড রং খেলতে পছন্দ করে না, আর আমার রং জিনিসটা ভালো লাগে না, ওই আবিরটা ভালো লাগে। তো ওই আবির নিয়ে ভাবছি যদি পারি তাড়াতাড়ি কাজ শেষ, কারণ সকালের দিকে তো টাইম হয় না, তবুও যদি পারি একটু শর্ট করব, কিন্তু জানি না হয়ে উঠবে কি না, কেননা হোলিতে শর্ট করতে গেলে যেমন আমি আগে বসন্ত উৎসব আমাদের ইয়ে করতাম, ওই হলুদ শাড়ি পরতাম, তো আমার ইচ্ছা আছে হলুদ শাড়ি পরে একটু শর্ট করব, দেখা যাক কী হয়। পলাশ ফুল তো আর পেলাম না মাথায় যে বুঝবো বলে, তো এমনি ভাবছি আবির নিয়ে একটু শর্ট করব, ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কি হয়। সকালের দিকে টাইম হয় না, আর সকালে চোদ্দা ইয়ে মাটন নিয়ে চলে এসছে, আমি ধুয়ে রেখে দিয়েছি, আর ওটাকে ম্যারিনেট করবে, ওরাই রান্না করবে। কেন বাবার কাছে গিয়ে বল? আচ্ছা আমি বকে দিয়ে আসছি। তোই হয় রোজ বাবার সাথে কি হবে, আমার সাথে আমাকে এসে নালিশ করবে, তো ওটাই হলো। তো কি বলছিলাম, হ্যাঁ আমি চা নিয়ে বসে পড়েছি, চা বিস্কুট, আরে বিছানা আমি তাড়াতাড়ি তুলে নিয়েছি, হয়ে গেছে তাড়াতাড়ি তোলা, আর কি বললাম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, কেউ কমেন্ট সেরকম করছেন না, লাইক করছেন না, ভিডিওটাও সবাই ভালো করে দেখছে না, ওই জন্য খুব একটু মনটা খারাপ খারাপ ছিল, ওই জন্যই আরও ভিডিও করা হয়নি কিছুদিন, মানে মন খারাপ ছিল। তো এইদিকে গুড মর্নিং বলে দাও সবাই, গুড মর্নিং, সবাই কেমন আছো? আমি জানি না, বলো তুমি যে সবাই কেমন আছো? সবাই কেমন আছো? এই দিকে তাকিয়ে বলবে, হ্যাঁ সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আমি তো খুব ভালো আছি। আজকে হোলি হ্যায়, আজকে হোলি, সবাইকে হ্যাপি হোলি, সবাইকে হ্যাপি হোলি। তোমরা কাল রং খেলেছো, আজ আমরা খেলবো, তোমরা কাল রং খেলেছো, আজকে আমরা খেলবো। ও নিজেও রংকে খুব ভয় পায়, রং খেলে না, ওই মানে আবির নিয়ে হাতে একটু মাখামি করে, কিন্তু গালে লাগালেই রাগ হয়ে যায়। বাবা ওখানে কাঁচা শিশিতে সব ওষুধ রয়েছে, ওখানে হাত কেন দিচ্ছিস বারবার? তাই হলো ব্যাপার, মুড়ি নিয়ে বসাচ্ছি। শুধু চাটা খাই না, শুধু চাটা খেলে আমার সঙ্গে সঙ্গে অ্যাসিডিটি হয়ে যায়, সকালবেলা শুধু চা বিস্কুট খেলে, একটু শুকনো মুড়ি আমি ওই জন্য খাই। তো চলুন চাটা খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে, আজকে দিনটা আমি শেয়ার করবো আপনাদের সাথে। হ্যাঁ আসতে পারে আমার ননদাইটা, মানে দিদিভাইটা আসতে পারে, ওরা আসে একটু মানে রং মাখাতে আসে, তো আমার রং যে সময় আবিরই মাখাই ম্যাক্সিমাম, তো আবির মাখাতে আসতে পারে, ওই জন্য আজকে তাড়াতাড়ি কোনো মতেই স্নান করবো না, অনেকটা দেরিতে করব, কারণ ওরা এসে রং মাখালে আবার আমাকে ধুতে হবে, তো সেই জন্য।
আর তো বললাম আমি শর্ট করার একটা চেষ্টা করবো, জানি না কতদূর হয়ে উঠবে। সকালের দিক বলেই আমি ওই জন্য শর্টগুলো করি দুপুরের দিকে, সব কাজ বাজ সেরে খাওয়া দাওয়া সেরে তারপর করি, কিন্তু সে সময় তো রং নিয়ে হবে না, সেই জন্য দেখা যাক কি হয়। তা আপনারা তো সঙ্গে থাকবে। আচ্ছা তাহলে এই দিকে ঘুরে যাবো, হম এই দিকে ঠিক হবে। এর কি গায়ে হলুদ হচ্ছে, চোখটা খোলা, চোখের মধ্যে যদি পড়ে ওই জন্য। হ্যাপি হোলি, লাল দিদি, লাল জয়, হ্যাপি হোলি। এবার আমি লাগাই, সবাইকে দাঁড়াও, হ্যাঁ এটাই ভালো। কি কি করবে, উঠছে তো নাকি? ভুলে গেছি, ভুলে গেছি, আবার ফের দেখতে হবে। পিনুকে পড়িয়েছো, পিনু পায়ে দাও, এইবার কর্তার পায়ে, এবার কর্তার পায়ে, আগে পায়ে দিতে হয়, আগে পায়ে দিতে হয়। হ্যাঁ কি সুন্দর দেখো, হোলি খেলা হচ্ছে, এদিকে দুজনের মুখটা ঘোরা একটুখানি, বাহ খুব সুন্দর। হ্যাঁ এবার গালে গালে ঠেকে, হ্যাঁ গো ভালো লাগে, হ্যাঁ এই তো, বাহ দেখো টানছে একে ধরে কেমন, এ দেখো ছাদে একটু রিলটা করে নি, চলো ছবি তুল, ভাই আছে, গালে দিয়ে দাও, গালে দিয়ে দাও, লাগাও, বলো হ্যাপি হোলি মা, ইস খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়, ছবিটা উঠছে না, ছবির কত দিকে হচ্ছে ওইদিকে, ও হা করবে দিচ্ছি কেনে না, একটু পিনুকে খাই তাড়াতাড়ি করে পড়েছি, গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোলদার খোলদার খোল। ভীষণ ভালো লাগে এই গানটা। তো রং খেলা শেষ, রং মানে আবির, আমাদের এইরকমই হয়। তো দিদিভাইরাও চলে গেছে, আমি এবার একটু ড্রেসটা চেঞ্জ করে নিই। আমি ভাবলাম ওরা আসার আগে রিলটা করে নেবো, তারপর এইটা ছেড়ে, এই কাপড়টা ছেড়ে অন্য কিছু পরে নেবো, তারপর খেলবো, ঠিক আছে। কাপড়টা রঙে ভূত হয়ে গেল, জানি না ঝাড়লে যাবে কি না। তো আমি রেডি হতে হতেই ওরা চলে এসেছিল, তখন আর কি করবো। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, আমার ছোনাটা একটু একটু খেলেছে, তাই তো। তো এবার আমি টিফিন করিনি, 11টা বেজে গেছে, টিফিনটাও করতে হবে, আগে আমি চেঞ্জ করে নিই, ঠিক আছে। তো তো চলুন দেখা হচ্ছে কিছুক্ষণ পর, নিয়ে চলে এসছি। আর
আজকে হয়েছিল পরোটা আলু ভাজা। ও সব ফেল, একটু পরে দিচ্ছি। এখন আবিরের মধ্যেও রং মেশানো থাকে, সব ধুলাম কিন্তু ওঠেনি। তো খেয়ে নি, আমি খেয়ে নিয়ে আবার চান টানের ব্যাপার আছে। ওদিকে এমনি সব রেডি করা ছিল মাংসের, তো শাশুড়ি রান্না করছে। স্নান করে চলে এসছি, কিন্তু চোখের উপরে আমি কাজল দিয়ে আইলাইনার করেছিলাম, সেগুলো কালো ভূত হয়ে রয়েছে। আর দেখুন আবিরে এমনই রং থাকে, শ্যাম্পু করলাম, সাবান মাখলাম, তার সত্ত্বেও রয়ে আছে একটু। আর লিপস্টিকটা লাগিয়েছিলাম, আর হালকা হালকা ইয়ে আছে। যাই হোক, তো আমি স্নান করে চলে এসেছি, আর আপনাদের সাথে পরে কথা বলবো। আমি একটা বাজতে যাচ্ছে, ছাদে মেলতে হবে। যাই, যা রোদ, মানে এক এক ঘন্টাও লাগে না শুকোতে। তো ঠিক আছে, আসছি। ওর পেঁপে দিয়ে আলু দিয়ে ডাল আর আলু ভাজা, সে আমরা আলু ভাজলাম তখনই ওর তুলে রেখে দিয়েছিলাম। আর ও মাংস টাংস কিছু খেতে চায় না, তবু আজকে মেটেটা নিয়ে এসেছি, খাসির মাংসের মেটে। তো আমি খেতে বসে গেছি ভাত মাটন আর কুলের আচার নিয়ে, আর সন্নুর সেই আলুটা একটুখানি নিয়েছি, আলুটা ছিল ওর কাছে বেঁচে গেছিলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, আর খুব 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 দুঃখিত আমি, কারণ আমি দুপুরের পর থেকে ভিডিও করতেই ভুলে গেছি। মানে এই হয়, মাঝে মাঝে ভিডিও করলে না এটাই হয়, ভুলেই গেছি যে আমি ভিডিও করছিলাম, ঠিক আছে। আর তারপর আমি যখন খেয়াল পড়লো তাড়াতাড়ি যাই, আগে ভিডিওটা ইয়ে করে দিই। যাই হোক, আর আজকে সন্ধ্যাবেলায় শুধু রুটিই হবে, যেহেতু মাংস রয়েছে তাই আর কিচ্ছু রাতে করতে হবে না, তাই আর সন্ধ্যাবেলা থেকে দেখানোর মতন কিচ্ছুই নেই। তো খুব গরম পড়ে গেছে, এত গরম পড়ে গেছে বুঝতে পারছি না কি করব। এই বিছানা টিছানা একবারে, আসলে আমাদের এই দিকটায় জানলা দিয়ে না প্রচুর সারাদিন রোদটা পাচ্ছে, আর যতক্ষণ যতক্ষণ রোদ থাকে জানলাটা পুরো রোদ পায়, ছাদেও তাই। তো সেই জন্য এই ঘরটা খুব গরম হয়ে থাকে, আর ওই জন্য এই ঘর এত গরম হয়ে আছে, ওই জানলা খুলতে হয়েছে। মশা ঢুকলেও কিছু করার নেই, এই দিকেরটা দক্ষিণ দিক যদি হাওয়া দেয় তো এই দিক থেকে এইদিকে হাওয়াটা পাস হবে, তো সেই জন্য এখন খুলে দিয়েছি, মশা ঢুকলেও কোনো কিছু করার নেই। এক মিনিট। তো ঠিক আছে, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই টিপে দেবেন, ঠিক আছে। আর কিছু না, সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আনন্দে থাকবেন। আসলে মাঝে মাঝে ভিডিও করলে এই হয়, খালি ভুলে যাই, মানে মাঝখান থেকে আর ভিডিও করা হয় না। তো আমি দুপুরে পর ভেবেছিলাম একবার বন্ধ করে দেবো বা সন্ধ্যাবেলা বন্ধ করবো, কিন্তু খেয়ালই ছিল না। যাই হোক, তো ঠিক আছে, চলুন টাটা।